খালেদার তাসকিনের মাঠের এ মাথা থেকে ওই মাথা দৌড়ানোর চিত্র মঙ্গলবারের, আর মিরপুরে এমন চিত্র দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন দাঁড়িয়ে থাকা দেয়, তখন ক্রিকেটাররা দৌড়াচ্ছেন সব কিছু ভুলে। মঙ্গলবার এমন দৌড়ের পর ক্রিকেটাররা আবার গেছেন জিমের দিকে। তখনই তাসকিনকে জিজ্ঞাসায়, এত রোদে কিভাবে পারছেন দৌড়াদৌড়ি করতে? ক্যাজুয়ালি তাসকিনের উত্তর, ভাই পেটের দায়ে। ক্রিকেটাররা ক্রিকেট খেলেই জীবিকা নির্বাহ করেন, সেই ক্রিকেটের কারণেই ঝরাচ্ছেন শরীরের সব ঘাম, তাই তাসকিনের উত্তরকে একেবারে যথার্থ বলতেই হয়। কিন্তু একই সাথে প্রশ্ন আসতে পারে, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ের সুফল কী? নিজেদের ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো জুন মাসে দেশের মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়, এত গরমে কখনোই টেস্ট খেলেনি টাইগাররা। আর সেই গরমে টেস্ট খেলার প্রস্তুতি হিসেবেই টেস্ট স্কোয়াডের সদস্যদের প্রতিদিন 1.5 থেকে 2 কিলোমিটার দৌড়ে নেওয়া হচ্ছে মিরপুরে। এত এত দৌড়ালে লাভ কী হবে? টেস্টের 5 দিন এই গরমেই দিনে 90 ওভার মাঠে থাকতে হবে তাসকিনদের। হুট করেই শরীর মানিয়ে নিতে পারবে না ওই গরম আর তাপের সাথে। সে কারণেই জুনের 14 থেকে 18 তারিখের প্রস্তুতি হিসেবে এখন ক্রিকেটারদের করানো হচ্ছে অতিরিক্ত পরিশ্রম। এতে করে ক্রিকেটারদের শরীর তাপমাত্রার সাথে মানিয়ে নেবে, আর ক্লান্ত শরীরেও অক্সিজেন সার্কুলেশনের অভ্যাস গড়ে উঠবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। মূলত এমন গরমে শরীরে তৈরি হয় পানি শূন্যতা। প্রচুর পরিমাণে পানি আর অন্য ড্রিঙ্কস পান করলেও রক্তে পানির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে, আর রক্তে পানি কমে গেলেই ব্রেইনে অক্সিজেন সরবরাহ কমে যায়। তখনই ক্রিকেটারদের জন্য তড়িৎ কিংবা সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এমন রোদ আর তাপে ঘর থেকে বেরিয়ে 5 মিনিট কাটালেই যে কোনো মানুষই ঘেমে গোসল করে বাসায় ফিরবেন, অথচ ক্রিকেটাররা খেলবেন 5 দিনের টেস্ট। অবশ্য প্রফেশনাল ক্রিকেটার হিসেবে ক্রিকেটারদের খেলতেই হবে, তারা টেস্ট ক্রিকেট খেলতে সব দিক দিয়েই সামর্থ্য। তবে সমস্যাটা হয় সারাদিন ফিল্ডিং করার পর দিনের খেলার শেষের দিকে। এমন গরমে টেস্টের প্রতিদিনের 3 সেশনের তৃতীয়টায় ক্রিকেটারদের মনের জোর 100% থাকলেও খুবই সম্ভব শরীর তাদের 100% সায় দেবে না, এবং এমন অবস্থায় এড়াতেই টেস্ট শুরুর আগে হাড় ভাঙা পরিশ্রম করানো হচ্ছে টাইগার ক্রিকেটারদের। আফগানিস্তানের বিপক্ষে পেস বোলারদের ঘিরে প্ল্যান সাজানোর কথা শোনা যাচ্ছে জোরে সোরে। অর্থাৎ এই গরমে পেসারদের দিনে কমপক্ষে 12 থেকে 15 ওভার করে বল করতে হবে, এমন দৌড়ে সেই প্রস্তুতিও হয়ে যাচ্ছে তাসকিনদের। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু দৌড়িয়ে অমূলক পরিশ্রম নয়, গরমের কারণে এবং গরমে ক্রিকেটারদের মানিয়ে নিতে বদলে ফেলা হয়েছে পুরো প্র্যাকটিস রুটিনই। মঙ্গলবার প্র্যাকটিসের শুরুতে বিরতিহীনভাবে 2 কিলোমিটার দৌড়ানোর পর ক্রিকেটারদের পাঠানো হয়েছে জিমে। সেখানেও খানিকক্ষণ সময় কাটিয়ে আসার পর নেটে পাঠানো হয়েছে লালবল স্কোয়াডের সদস্যদের। অর্থাৎ যখন তামিম তাসকিনরা ব্যাট বল হাতে নিয়েছেন, তখন তারা একেবারেই ক্লান্ত। হ্যালো ওয়ালটন। হ্যালো। এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। তামিমের জন্য ব্যাপারটা 150 ওভার ফিল্ডিং করার পর ওপেনিং করতে নামার মতো, আর তাসকিনের জন্য দিনের শেষ সেশনে বল করতে আসার মতো। মূল কথা হলো, ম্যাচে ক্লান্তি নিয়ে ব্যাটিং বোলিং করার অভ্যাস তৈরি করানো হচ্ছে অনুশীলনেই। টেস্টের আগে এই টেকনিকে টাইগারদের প্রস্তুত করার ব্যাপারটাকে এক কথায় মাস্টার স্ট্রোক বললে ভুল বলা হবে না এতটুকুও। টেস্ট শুরু হওয়ার প্রায় 3 সপ্তাহ আগে ক্যাম্প শুরু হওয়া থেকে শুরু করে টেস্টে তাপের সাথে মানিয়ে নিয়ে পারফর্ম করতে বিশেষ অনুশীলন সবই করেছে বাংলাদেশ দল। টেস্টের আগে হাতের সময় আছে আরও দিন পাঁচেক। আফগানিস্তানকে শুধু হারাতে নয়, একেবারে গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতিতে পরিশ্রম করছে হাতুড়ুর দল, এটাও বুঝি বলাই যায়। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।